পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে পাণ্ডবেশ্বর বিধানসভার সরপির বাঁশগড়া গ্রামে প্রায় সত্তর জন মানুষের হাতে শীতবস্ত্র হিসেবে কম্বল তুলে দেওয়া হয় গ্রামবাসী ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের কাছে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন তার মধ্যে অন্যতম হল চিকিৎসা ব্যবস্থার সমস্যা গ্রামবাসীরা অভিযোগ করেন তাদের এখানে কোনো হাসপাতাল নেই অসুখ হলে চিকিৎসা করাতে অনেক দূরে যেতে হয় নমস্কার আনন্দ বার্তায় আপনাদের স্বাগত আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন কম্বল দিলো কমল ভিতর লাগবে কম্বল দিলে আমরা আমাদের ভালো লাগছে এরকম বড় বয়স্ক লোকও আমরা তো সাহায্য করতে পেলাম শীতের মধ্যে ওরা ভালো কাটাতে পারবে

কতগুলো কম্বল বিতরণ করলেন আমরা এখানে যে সত্তর পিস মতো কম্বল আচ্ছা কোন জায়গাতে এটা মারি ইছাপুরের সামনে মারি দিয়ে বাস করা সাঁওতাল ভাড়াতে এসেছি আদিবাসীদের একটা জায়গা তো এখানে আমরা এসে পরে একদিন এসেছিলাম আমরা এমনি পিকনিকের জন্য এসে পরে এই জায়গাতে যখন ঘুরতে আসি দেখি যে মানুষের অবস্থা খুব খারাপ ঠান্ডা অসুবিধার মধ্যে পড়ে সেই জন্য আমরা তখন এই চিন্তা করেছিলাম যে শীতকালের শুরুতেই আমরা এই জায়গা থেকে কম্বল বিতরণ শুরু করবো আজকে কম্বল বিতরণ এই বছর আমাদের প্রথম এরপরে একের আমরা নানা রকম জায়গায় যাবো অনেক থেকে আগে আমরা দিলাম খাচ্ছে এই যুগেও এরা কুয়ার জল খাচ্ছে কল নাই এদের কোনো তারপর পুকুরের জল খাচ্ছে পানীয় জল হিসাবে পুকুরের জল কুয়ার জল ব্যবহার করছে এবং তাদের বর্ষাকালে রাস্তা নাকি এত কাদা হয়ে যায় তারা পাড়াফার করতে পারে না তো এইগুলো তাদের মেন সমস্যা এছাড়া তাদের আর্থিক অসুবিধার জন্য তারা ঠিক করে চিকিৎসাও পায় না সেই জন্য আমাদের এখন আপাতত এই মাসের মধ্যে আমরা মেডিকেল ক্যাম্পটা করব ওই স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা কিছুদিনের মধ্যে গ্রামে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করবে বলে প্রতিশ্রুতি দেয় আমরা আপাতত আজকে এসেছি আপনার হচ্ছে মারিডি পাড়া গ্রাম বাসগড়া বাসগড়া গ্রামে মারিডি পাড়াতে তো এখানে মোটামুটি আজকে আমরা কমল বিতরণের জন্য এসেছিলাম তো সেই গ্রামের মানুষের সাথে কথা বলে যেটুকু দেখলাম এখানে সত্যি অনেক কিছু প্রবলেম আছে গ্রামে যেমন জলের সমস্যা ডাক্তার ব্যবস্থা তো আমরা খুব শীঘ্রই চেষ্টা করব যদি এখানে কোনো ফ্রি মেডিকেল ক্যাম্প করানো যায় সেটা আমাদের এনজিও থেকে আমরা যত সম্ভব আমরা চেষ্টা করবো এখানে মোটামুটি সবগুলো মানে অসুবিধা আমরা যেগুলো পাবো লাঘব করার চেষ্টা করছি দুর্গাপুর থেকে সুব্রত অধিকারী রিপোর্ট আনন্দবার্তা